সবকিছু চুরি হয়ে গেছে আমার, একটু যদি দেখেন এখানে দেখেন আমার এই যে রুমের এই ঈদে যারা দেখা যায় মানে অনেকে এই রুম ধুয়ে মানে ঈদে যা ঈদে বাড়িতে যান, আমার রুমের এখানে দেখেন কি পজিশন অবস্থায় আছে। এই আমার রুমের পজিশন, এখানে আমার এক্সটার্নাল অনেক কিছু ডিভাইস ছিল, যেমন আমার এই এখানে ক্যামেরা ছিল, আমি যে ক্যামেরা দিয়ে এতদিন যাবৎ ভিডিও করি, আমার ড্রোন ক্যামেরা ছিল, ড্রোন ক্যামেরার চকি তলে ছিল, এবং এই পাশে দেন পুরো খাটের অবস্থা কি করছে। আমার এই পাশে ক্যামেরার ডেস্কটপ পিসিটা ছিল, পিসির এই ভিতরে ভিতরে আমার পিসিটা ছিল না কম্পিউটার। আর আমার এই যে ডিভাইসগুলো, এই যে মাইক্রোফোন, আমার আগের যে মাইক্রোফোন ছিল আগের এই মাইক্রোফোনটা, আর এই আমার হাতে যে মাইক্রোফোন, এটা এটা তো এটাও একটা ইয়াতে ছিল, ব্যাগে ছিল। আমার টোটাল ব্যাগের সম্পূর্ণ ব্যাগের যে সেটআপটা, সম্পূর্ণ ব্যাগের সেটআপটা নিয়ে গেছে, আল্লাহ তালা বাসাইছে। আমার যে নতুন ড্রোন ক্যামেরা নিয়েছি, ড্রোন ক্যামেরাটা প্রায় 1,27,000 থেকে 28,000 টাকা পড়ছে কিনা, মাইক্রোফোন সহ আমার হাতে মাইক্রোফোন সহ প্রায় 1,55,000 টাকা টোটাল সেটআপের দাম পড়ছে। আমার সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে আমার যে ক্যামেরা ছিল, ক্যামেরাটা নাই, কারণ এতদিন যাবত যে ভিডিও দিতাম আপনাদেরকে, যে সমস্ত কন্টেন্টগুলো দিতাম সবগুলো আমার এই ক্যামেরা সোনি Z1 ক্যামেরা দ্বারা ছিল। সোনি Z1 ক্যামেরাটা কিনতে নতুন কিনতে পারি না, সেকেন্ড হ্যান্ড কিনছিলাম প্রায় 46,000 টাকা দিয়ে। তো এখন এই মুহূর্তে যে সমস্ত অনেকে এখন ঈদে কিন্তু অনেকে আপনারা বাড়িতে যাবেন যে এই যে এইভাবে তালা, এরকম তালা মারি বাড়িতে যাবেন, কিন্তু আইসা যদি দেখেন যে আপনার স্বপ্নের যা কিছু আছে সব কিছু রাখে গেছেন, তাহলে তো মনে করেন যে মানে আমার যখন শুনছি যে আমার বাসা চুরি হয়েছে, আমার অফিস বাংলা মোটরে, আমি থাকি বাংলা মোটরে, আমি যখন শুনছি যে আমার বাসা চুরি হয়েছে তখন আমার মনে হয় যে আমার আসমানটা আমার মাথায় ভেঙে পড়ছে। কারণ এত কষ্ট করে, এত স্ট্রাগল করে যে জিনিসগুলো কিনছে, সেই জিনিসগুলো যদি দেখি যে মানে কোনো কিছু নেই, শুধু আমার এই একটা রুমই না, আমার এই পাশে এই যে এই রুমটা সব কিছু একবার এলোমেলো ছিল, আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছি, সব কিছু একবার এলোমেলো ছিল। ভাই টাকা ছিল এখানে 40,000, বেতনের টাকা পাইছে, এই বেতনের টাকা হয়েছে, DPS এর টাকা, একটা প্রমাণ দেওয়ার জন্য টাকাগুলো রাখছে যে ঈদের সময়, এই সম্পূর্ণ টাকাগুলো মানে আল্লাহ তাআলা বাঁচাইছে যে সেখানে একটা খামের ভিতরে রাখছে, খামের টাকাগুলো রয়েছে, আর বাকি যা যা ছিল, আর এই পাশে আরেক ভাই ছিল, এখানে সাইড বেড়াতে এই ভাই শুধু ল্যাপটপটা রাখিয়ে গেছে, আর বাকি যা যা ছিল সব কিছু নিয়ে গেছে, কোনো কিছু নাই। তো এই ভিউয়ার্স আপনাদেরকে একটা কথাই, কারণ এই ঈদে যারা মানে আমার মতো মানে এরকম, কারণ আমরা যেহেতু চাকরি বাকরি করি, রুম কিন্তু খালি থাকে, এখন আমরা আসলে সেফটিটা, সিকিউরিটিটা পাবো কোথায়, আমাদের আপনাদের কাছে একটা প্রশ্ন যে আমাদের আসলে সিকিউরিটিটা কোথায়। আমি এখানে যে সমস্ত ডিভাইসগুলো রেখে গেছি, আমাদের এসে মেইন গেট আসুক কথা, আমাদের এসে মেইন গেট এই দেন, মেইন গেটের ওরা যে ধরনের লকারগুলো দিয়ে সাপ দিয়ে দেন, মেইন গেটের অবস্থা এই সাপ দিয়ে এক সাপে শেষ। এই পাশের দরজাটা আমার উপরে চারতলা, আমরা চারতলা থাকি, উপরে তিনটা ফ্লোর আছে, কেউ শব্দ হয় না যে এখানে ভাঙছে কিনা। এই দেন এই যে বাড়িগুলো দিছে, একটু লাইটার দেবেন, এই যে বাড়িগুলো দিছে, আর এই যে এটা খুলে লেছে, এটা খুলে লেছে, আর আমার রুম তো মানে পুরোটা কাটতে লেছে। এই পাশে একটা লকার ছিল, যার কারণে এই যে এটা তালা খুলছে, তালাটা ভাঙিয়ে লাগছে, এই লকারটার কারণে এই এই যাত্রা এই ভাই বাইসা গেছে, আমরা বাঁচতে পারি না, আমার তো একদম পুরোটা কাটতে ফেলছে। এই দেখেন মানে এমনভাবে কাটছে, এটা কেউ আলাপ হয় না, বাড়ি আলো বাড়িতে ছিল। এখন দোষ কাকে দিব, দোষ এক কথায় আমার নসিবকে দিতে হয়, কারণ নসিবকে দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমার যে সমস্ত সেট আপগুলো ছিল বিগত দিন, মানে অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা গোছে যে ক্যামেরাটা কিনছি, এই ক্যামেরাটা এখন মানে স্বপ্নের জিনিস এক কথায়, স্বপ্নের জিনিসগুলো শেষ। এখন একটু কষ্ট হবে আপনাদের সাপোর্ট ছাড়া, কিন্তু আর কোনো কিছু করার নেই, আপনাদের সাপোর্ট করলে হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো। আপনারা একটু দোয়া করবেন যাতে আমি একটু ভালোভাবে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় ভালো করে থাকার জন্য, কারণ সে এখন মানে নিজের থেকে নিজের মন অনেক নরম হয়ে গেছে, কারণ যে ক্যামেরাটা ছিল সবসময় অনেক কষ্ট করে প্রায় 2 বছর 2,000 টাকা গোছে ক্যামেরাটা কিনছি। এর আগে আমার একটা ক্যামেরা চুরি হয়েছিল, সোনি গোপ্রো Hero 9 প্রথম যখন ক্যামেরাটা কিনি, ওই ক্যামেরাটাও আমার চুরি হয়ে গেছে আমার অফিস থেকে। ওটার পরপর আবার আরেকটা ক্যামেরা যখন সোনি Z1 কিনছি, এই যে Z1-এর এই যে টুলসটা, মানে Z1-টা যখন কিনছি এখন ক্যামেরাটাও চুরি হয়ে গেছে।
তার কি করার, আল্লাহ তালা হয়তো আমার ভাগ্যে এতটুকুই রাখছে, এই জন্য হয়তো ক্যামেরাটা চুরি হয়েছে। সে এই এতদিন যাবৎ এই প্রায় গত বছর গত রমজানের আগের রমজানে এই রমজানের আগের রমজানে আমার যখন গোপ্রো ক্যামেরাটা চুরি হয়েছে তখন থেকে আমি সবসময় বাসায় আসলে ক্যামেরা ব্যাগ একটা রাখছি, ব্যাগে করে নিয়ে আসি। আবার যখন বাসা থেকে বের হই ব্যাগে করে ক্যামেরাটা নিয়ে বের হই। কিন্তু আজকে ভাগ্যর কি নির্মম পরিহাস, আজকেই মানে আমি শুধু আজকেই এই দীর্ঘ দেড় এক থেকে দেড় বছরের ভিতরে আজকে শুধু ক্যামেরাটা রেখে গেছি। ক্যামেরাটা রাখছি, কি অফিসে যাবো, দুপুরবেলা বাসায় আসবো, খাইতে আসবো, খাইতে তারপর আবার ভিডিও করতে যাবো, ক্যামেরাটা নিয়ে যাবো। কিন্তু দুপুরবেলা বাসায় দেখি যে এখন এই অবস্থা, এখন এই যে আমার ব্যাগ আছে ঠিকই, ব্যাগ আছে শুধু ক্যামেরা নেই। যারা চুরি করছে হেদের দান করুক, তাদের জন্য একটু দোয়াই, এছাড়া আর আমাদের তো আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।